আদালতের প্রতি সরকারের কোনরূপ হস্তক্ষেপ নেই বললেন ওবাইদুল কাদের। চীনকে ঠেকাতে সামরিক খাতে $9 বিলিয়ন খরচ করবে তাইওয়ান। আফগান নারী ফুটবলাররা আশ্রয় নিলেন পাকিস্তানে। ১৯ মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। র‍্যাবের অভিযানে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী গ্রেফতার। বলিউডে নওয়াজ সিদ্দিকীর বিপরীতে জয়া আহসান। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ দূতের বৈঠক। বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড।